কেন্দ্রীয় সরকারের 9টি বছরকে কালো 9 বছর বলে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হন তিনি। কেন্দ্রীয় রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। তিনি বলেন, জাতীয় কংগ্রেস দেশের সরকারের কাছে জানতে চায় এই 9 বছরে রাজ্যের বা দেশের জন্য নরেন্দ্র মোদী সরকার কি করেছে। শনিবার এভাবেই সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। এমনকি 9টি বছরকে দেশের জন্য কালো 9 বছর বলেও কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি। আশিসবাবু আরও জানান, কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে 9টি প্রশ্ন রাখার জন্য সর্বভারতীয় যুব কংগ্রেসের বেহতর ভারতকে বুনিয়াদ চ্যালেঞ্জ নামক এই কর্মসূচি। জাতীয় কংগ্রেস দেশের সরকারের কাছে জানতে চায় এই 9 বছরে এই রাজ্যে বা এই দেশের মানুষের জন্য নরেন্দ্র মোদীজির সরকার, তাদের কাছে আমরা 9টা প্রশ্ন রাখার জন্য এই কর্মসূচি সর্বভারতীয় কংগ্রেস কমিটি, যে আমাদের যুব শাখা সর্বভারতীয় যুব কংগ্রেস, তারা এটা প্রসঙ্গত আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, আগামী 25 থেকে 27 জুলাই যুব কংগ্রেসের কেন্দ্রীয় প্রশিক্ষণ শিবির কর্ণাটকে অনুষ্ঠিত হবে। সেখানে রাজ্য থেকেও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এই সাংবাদিক সম্মেলনে এদিন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাস সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।